সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 30 জুলাই রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে করিমগঞ্জ জেলায় রোহিঙ্গাদের প্রবেশ, করিমগঞ্জে ধরা পড়ছে রোহিঙ্গা, দেশে বিপদের আশঙ্কা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, কেন্দ্রকে জানালো রাজ্য সরকার, সাহায্য চাওয়া হলো কেন্দ্রীয় বাহিনীর, রাজ্যের সমস্ত পুলিশ ফাঁড়িকে থানায় উন্নীত করবে সরকার, অপরাধের সঙ্গে পেরে উঠতে রাজ্যে আউটপোস্ট পেট্রোল পোস্ট থাকছে না, রাজ্যে থানা বেড়ে হচ্ছে 600, শূন্য পদ থাকবে না পুলিশে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে, জুস জেকিং নামে নতুন প্রতারণা, যেখানে সেখানে মোবাইল চার্জ দিলে সাবধান, না হলে খালি হতে পারে আপনার অ্যাকাউন্ট। আর মাত্র একদিন বাকি, রিল বানিয়ে 50,000 টাকা পর্যন্ত লাভ করার সুযোগ, জল জীবন মিশনের জল নিয়ে রিল বানিয়ে জে জে এম আসাম হ্যাশট্যাগ লাগিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, সুযোগ লাভ করুন 50,000 টাকা পর্যন্ত জেতার। করিমগঞ্জে একই রাতে 3 বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক, পুলিশি নিষ্ক্রিয়তায় বাড়ছে খুব, রাজ্যে বাজারে খাদ্য সুরক্ষা বিভাগের অভিযান, 3 ধরনের সবজিতে বিষাক্ত কীটনাশকের উপস্থিতি, উদ্বেগ সচেতন মহলে, মহরমে ঐক্যতার মহামিলনের নজির শিলচর রামনগরে, তীব্র গরমে পথ চলা যাত্রীদের হাতে শীতল পানীয় বিতরণ, অসম সহ বরাকের কৃষকদের জন্য বরাদ্দকৃত ইউরিয়া সার, অবৈধভাবে মিজোরামে পাচারের পথে আটক 2টি লরি সহ গ্রেফতার 4 জন, শিলচর এনআইটিতে হৃদয় বিদারক কাণ্ড, মামলার পর তদন্তে পুলিশ, সাসপেন্ড 3 নিরাপত্তা রক্ষী, হাইলাকান্দিতে মহরমের তাজিয়ার সঙ্গে উচ্চ প্রাবল্যের ডিজে, বিতর্ক তুঙ্গে, মহরমে পাশ্চাত্য সঙ্গীতের ব্যবহার কোনোভাবে গ্রহণযোগ্য নয় বললেন মৌলানা সারিমুল হক লস্কর, লোয়াইরপুয়া বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে মিটারবিহীন খালি প্লাস্টিকের বাক্স, বছর ঘুরলেও মিলছে না মিটার, কড়া নিরাপত্তার মধ্যে লালা এবং পাতারকান্দিতে মহরম পালিত, লাঠি তরোয়াল খেলা তাজিয়ায় মাতল শহর, উদ্বোধনের আগে বিতর্কে শিলচর অন্নপূর্ণাঘাটের নবনির্মিত বরাক সেতু, সন্ধ্যা নামতি মাদকাসক্তদের দখলে সেতুর ফুটপাত, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসমের সমস্ত পুলিশ ফাঁড়িকে থানায় উন্নীত করবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, অপরাধের সঙ্গে পেরে উঠতে রাজ্যে একসঙ্গে 250-র বেশি বাড়ছে থানার সংখ্যা, পুলিশের সব আউটপোস্ট পেট্রোল পোস্টগুলিকে থানায় রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার, বঙ্গাইগাঁওয়ে 2 দিন ধরে অনুষ্ঠিত পুলিশ সুপারদের সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাছাড়া হোমগার্ড, সিভিল ডিফেন্স এবং ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইকোনমিক্স অফেন্স এখন থেকে পুলিশ প্রধানের অধীনে পরিচালিত হবে, পুলিশে শূন্য পদও আর থাকবে না, ভ্যাকেন্সি বিহীন বাহিনী হবে অসম পুলিশ। এদিকে বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে করিমগঞ্জ জেলা দিয়ে যে হারে রোহিঙ্গা মুসলমানরা প্রবেশ করছে অসমে, তাতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার বঙ্গাইগাঁওয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। গত 2 মাসে করিমগঞ্জ জেলায় এত অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানকে আটক করা হয়েছে যে এই অবস্থা চলতে থাকলে দেশের অবস্থা খারাপ হতে পারে মনে করেন তিনি। ফলে ত্রিপুরা এবং অসমকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ভারতে প্রবেশের এই প্রবণতা কেন্দ্রীয় সরকারের নজরে এনেছেন মুখ্যমন্ত্রী।
রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য কেন্দ্রীয় সংস্থার সাহায্য চেয়েছে অসম। চাকরির খবর। শিলচর কাটাখাল রোডে দ্য নিউ সেইন্ট সেভিয়ার এইচএস স্কুলে শিক্ষকের প্রয়োজন, নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা নিজেদের বায়োডাটা স্কুলের অফিসে জমা করতে হবে। সময় হচ্ছে সকাল 9:30 থেকে 1:30 পর্যন্ত। যোগাযোগের নম্বর হচ্ছে 7002149521। অন্য একটি চাকরির খবর হচ্ছে, শিলচরের অভিজাত রেস্টুরেন্টে ভারতীয় এবং চাইনিজ রান্নার জন্য অভিজ্ঞ কুকের চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে। যোগাযোগের নম্বর হচ্ছে 9435072209। এদিকে বরাক উপত্যকায় লিডিং হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে জরুরি ভিত্তিতে সেলস ম্যানেজার প্রয়োজন, যোগ্যতা গ্রাজুয়েট সঙ্গে ইন্স্যুরেন্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ট্রেইনি সেলস এক্সিকিউটিভ, যোগ্যতা 12 পাস হতে হবে। যোগাযোগের নম্বর হচ্ছে 9101147528। বেতন আলোচনা সাপেক্ষে। রাজ্যের মহানগরে পামহি বাজারের সবজিতে ধরা পড়েছে বিষাক্ত কীটনাশক দ্রব্যের উপস্থিতি। খাদ্য সুরক্ষা বিভাগের এক অভিযানে এই তথ্য প্রকাশে এসেছে। উল্লেখ্য, খাদ্য সুরক্ষা বিভাগ গত 5 মে পামহি বাজার থেকে সবজির নমুনা সংগ্রহ করেছিল। পরবর্তী সময়ে পরীক্ষা নিরীক্ষা করায় ওই বাজারের সবজিতে বিষাক্ত কীটনাশকের উপস্থিতি ধরা পড়ে। মহানগরের খাদ্য সুরক্ষা বিভাগ বিভিন্ন বাজারের শাকসবজিতে সম্ভাব্য কীটনাশকের উপস্থিতি পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করার পরে পামহির এক বাজারের গাজর, কাঁকরোল ও বেগুনের মধ্যে ধরা পড়ে বিষাক্ত কীটনাশকের উপস্থিতি। এর মধ্যে গাজরে রেসমেথ্রিন, কাঁকরোলে ক্রোলোতালনিল এবং বেগুনে প্রসিমিডন নামের বিষাক্ত দ্রব্যের উপস্থিতির কথা প্রকাশ করেছে খাদ্য সুরক্ষা বিভাগ। এদিকে এ ঘটনার পর রাজ্যের প্রতিটি বাজারের শাকসবজির নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। বর্তমান পৃথিবীতে প্রতারণা করার বিভিন্ন পদ্ধতি তৈরি করে প্রতারকরা। এরকমই একটি প্রতারণা হলো জুস জেকিং। সম্প্রতি জুস জেকিং কেলেঙ্কারি প্রকাশে এসেছে, যেখানে প্রতারকরা মোবাইল ফোন থেকে তথ্য চুরি করার জন্য পাবলিক প্লেসে চার্জিং পোর্টের সাহায্য নিচ্ছে। জুস জেকিং ইউএসবি চার্জার দিয়ে হয়। এটির সাহায্যে প্রতারকরা যে কোনো মুহূর্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে। সহজ কথায়, এটি এক ধরনের সাইবার আক্রমণ, যেটি পাবলিক প্লেস যেমন এয়ারপোর্ট, ক্যাফে, বাস স্ট্যান্ডে ইত্যাদিতে লক্ষ্য করা যাচ্ছে। এ থেকে বাঁচতে আপনাকে পাবলিক চার্জিং স্টেশন ব্যবহার এড়িয়ে চলতে হবে। যদি আপনার স্মার্টফোনে চার্জ দিতে হয় তাহলে বৈদ্যুতিক ওয়ালযুক্ত পাবলিক চার্জিং স্টেশন ব্যবহার করুন, শুধুমাত্র আপনার ব্যক্তিগত ইউএসবি চার্জার ব্যবহার করুন। এবং যদি আপনার হাতে কোনো উপায় না থাকে তাহলে চার্জ দেওয়ার আগে আপনার ডিভাইসটি বা স্মার্টফোনটি সুইচ অফ করে দিন। সীমান্ত শহর করিমগঞ্জে অব্যাহত চুরের দাপট। গত 3 দিন থেকে শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। শহরের চার্চ রোড, সেটেলমেন্ট রোড, নেতাজি পল্লিতে চুরি হওয়ার পর এবার নীলমণি রোডে একই রাতে 3টি গড়ে হানা দিল নিশি কুটুম্বের দল। জানা গেছে, শুক্রবার রাতে গোপাল দাসের বাড়িতে 3টি বারাটে গড়ে হানা দিয়ে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চুরের দল। দেবজিৎ তালুকদার সুপেন রায় অন্তর্লীনা চৌধুরীর ঘরে চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, জানালা ভেঙে চুরের দল ঘরে প্রবেশ করে এবং ঘর তছনছ করে সামগ্রী নিয়ে চম্পট দেয়। 3টি পরিবারের সদস্যরাই চুরির সময় ঘরে ছিলেন না। এই সুযোগে নিশি কুটুম্বরা তাদের কাজ হাসিল করে নেয়। হাইলাকান্দি জেলায় শান্তিপূর্ণভাবে ত্যাগের উৎসব মহরম অনুষ্ঠিত হয়েছে। মহরমে বিশৃঙ্খলার ইনপুট থাকলেও দিনের শেষে পুলিশ অল ইজ ওয়েল বলে জানিয়েছে। জেলার কোনো প্রান্ত থেকে মহরম চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে এবারের মহরম অনেকেই চকেই ছিল ব্যতিক্রম। বিশেষ করে মহরমে পাশ্চাত্য সংস্কৃতির প্রবেশ সবাইকে চমকে দিয়েছে। গত বছর দুই একটি মহরম দলের তাজিয়ার সঙ্গে উচ্চ প্রাবল্যের সাউন্ড সিস্টেম দেখা গিয়েছিল, তবে এবার পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব মহরম দলগুলোর মধ্যে আরও অনেকটা বৃদ্ধি পেয়েছে। মহরমের তাজিয়ার সঙ্গে উদ্দাম ডিজে নৃত্য এবার আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই মহরমের ডিস্কো জকি অর্থাৎ ডিজের অন্তর্ভুক্তি ইসলাম বিরোধী বলে মন্তব্য করেছেন। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও হাইলাকান্দি জেলার মহরমের কেন্দ্রীয় অনুষ্ঠান ডিএসএ ময়দানে আয়োজিত হয়। এদিকে বিষয়টিতে বিশিষ্ট ইসলামিক পণ্ডিত সারিমুল হকও মত ব্যক্ত করেছেন। তিনি জানান, মহরমে উচ্চ প্রাবল্যের পাশ্চাত্য সঙ্গীতের ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়, এই অপসংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন। আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্সার পাশাপাশি প্রচুর গরমের পূর্বাভাস। শিলচর কাছারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শিলচর এনআইটিতে হোস্টেলের তিন পাচক বিকিরি মনা দাস ও রাজকুমার দুসাদকে অমানবিকভাবে মারপিটের ঘটনা নিয়ে তদন্ত শুরু করল পুলিশ। এর পাশাপাশি ঘটনাকে ঘিরে এনআইটিতে নিরাপত্তারক্ষে নিযুক্ত ভ্যানগার্ড সিকিউরিটি সার্ভিসেস অ্যান্ড সিস্টেমস নামে সংস্থার তিন নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। সঙ্গে এনআইটি কর্তৃপক্ষ গোটা ব্যাপারটা তদন্তের জন্য 15 সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করেছেন। এই কমিটিকে আগামী 4 আগস্টের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। বরাক উপত্যকা সহ অসমের কৃষকদের জন্য বরাদ্দকৃত ইউরিয়া সার অবৈধ উপায়ে মিজোরামে পাচার করতে গিয়ে দলাই পুলিশের হাতে ধরা পড়ল 4 যুবক। পুলিশের তল্লাশিতে ইউরিয়া সার বুঝাই 2টি লরি আটক করা হয়। 2টি গাড়ি থেকে 1000 বস্তা সার উদ্ধার করে পুলিশ, পাশাপাশি 4 জনকে গ্রেফতার করেছে। রাতে তল্লাশি চলাকালীন সময়ে শিলচরের দিক থেকে মিজোরাম অভিমুখে যাওয়া WB-65C-5605 ও WB-65B-4506 নাম্বারের 2টি 12-চাকার লরির গতিরোধ করে পুলিশ। পুলিশের তল্লাশিতে বেরিয়ে আসে লরি 2টিতে সার বুঝাই রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ 2টি লরির চালক ও সহচালককে আটক করে ধৃতরা হল পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার বাসনগর থানা এলাকার আমজাদ হোসেন শেখ, মাসির শেখ সুসেন আলী ও বাবুল শেখ। উদ্বোধন হওয়ার আগেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছে বহু প্রতীক্ষিত অন্নপূর্ণাঘাটের বরাক সেতু। নবনির্মিত এই সেতু যেন অসামাজিক কার্যকলাপের সেফ জোনে পরিণত হচ্ছে, এ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সচেতন মহল। সেতুটির উদ্বোধন না হওয়ায় দুপাশে ব্যারিকেড লাগিয়ে রেখেছে নির্মাণ সংস্থা। এরপরও সন্ধ্যা নামটি মাদকাসক্তদের দখলে চলে যায়। সেতুর সাইড বামে রেলিংয়ের সঙ্গে পথচারীদের জন্য থাকা ফুটপাত, সাইড বামে রেলিংয়ের সঙ্গে থাকা ওই ফুটপাতের পাশে ওয়ালটি উঁচু থাকায় সেখানেই চলে অসামাজিক কার্যকলাপ। দৃষ্টিনন্দন সেতু বলেই কথা, নবনির্মিত সেতুটি দেখতে অনেকে সকাল বিকাল অবসর বিনোদনের অঙ্গ হিসাবে আনন্দ উপভোগ করতে সেখানে গিয়ে সময় কাটান। অনেকেই ভোরবেলা যোগ ব্যায়াম ও শারীরিক কসরত করেন, কিন্তু সন্ধ্যার পর সেই চিত্রটা পুরো পাল্টে যায়। এ নিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। এবার শেষ খবরটি, মহরমে ঐক্যতার মহামিলনের নজির তুলে ধরলেন রামনগরের উদীয়মান যুবকরা। শনিবার তীব্র গরমে পথ চলা যাত্রীদের হাতে শীতল পানীয় বিতরণের মধ্য দিয়ে এক ব্যতিক্রম বার্তা সমাজের সামনে তুলে ধরার প্রয়াস নেন ওই যুবকরা। মেন সড়কে চলাচলকারীদের হাতে প্রায় 4,500 বোতল শীতল পানীয় তুলে দেন বলে জানান তারা।
এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।